সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। দুপুরের পর থেকেই মেলায় ভিড় বাড়তে শুরু করে। মেলা ঘুরে দেখার পাশাপাশি কিনছেন বাহারি পণ্য। বেশ ভিড় প্লাস্টিক পণ্যের দোকানে। বাবা মায়ের সঙ্গে মেলায় এসে পছন্দের খেলনা কিনতে পেরে খুশি খুদে ক্রেতারা। মেলায় 100 টাকা থেকে শুরু করে 1000 টাকায় মিলছে শিশুদের নানা ধরনের খেলনা। চাহিদা আছে ঘরের ব্যবহার্য প্লাস্টিকের পণ্যের। দর্শনার্থী বেশি হলেও বেচা বিক্রি নিয়ে সন্তুষ্ট নন বিক্রেতারা। আশা সামনের দিনগুলোতে বাড়বে বিক্রি। কাস্টমার অনেক, কিন্তু বেচা কিনা কাস্টমার হিসাবে বেচা কিনা তেমন না। খুবই ভালো হচ্ছে, আরো ভালো আশা করছি। এমনিতে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেল আমাদের একটু কম থাকে, ফ্রাইডেতে প্রচুর পরিমাণ কাস্টমার আসে। ক্রেতাদের টানতে প্লাস্টিক পণ্যের দোকানে খেলনা সহ শতাধিক গৃহস্থালি পণ্যে দেয়া হচ্ছে নানা অঙ্কের মূল্য ছাড়। মরিয়ম আজিজ মৌরিন, এখন পূর্বাচল। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।